এখন চলে যাব আমরা ভিতরে, দেন সম্পূর্ণ এরিয়া আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং আমিও দেখব আপনাদেরকেও দেখাবো আর এর বিভিন্ন খুঁটিনাটি তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ। আর ওটা ছিল প্রথম গেট আর মেইন গেট, আর এটা হচ্ছে দ্বিতীয় গেট, বাট ওই গেটটা বেশি একটা ইউজ করা হয় না, এই গেটটা আর কি ইউজ করা হয়। তো ঢুকে যাওয়ার পর আপনি ডান দিকে দেখতে পাবেন বিশাল এক মাঠ রয়েছে, আর হ্যাঁ আর এটা বিল্ডিংয়ের কাজ করতেছে। তারপর এখান দিয়ে সরাসরি আর কি আমরা প্রশাসনিক ভবনের সামনে যাব, এটা এখান দিয়ে নর্মালি এখন ঢোকা হয়। ওই মেন গেটটা নর্মালি এখন আর ইউজ করা হয় না, আর ইউজ না করার কারণ এখান দিয়ে আর কি রাস্তাটা করা হয়েছে, যদিও ওটা মেন গেট বাট ওটা অধিকাংশ সময় বন্ধ থাকে। আমি তেমন একটা খোলা দেখতে পাইনি দুই বছরের মধ্যে, আমি মনে হয় তিন থেকে চারবার খোলা পেয়েছিলাম হয়তো বিশেষ একটা কারণে, বাট এমনি নর্মালি তারা আর খোলা রাখে না। এটি হচ্ছে বিশাল একটি মাঠ যেখানে এই বিশ্ববিদ্যালয়ের বা কলেজের শিক্ষার্থীগণ খেলাধুলা করে। আমরা এখন যাচ্ছি সরাসরি প্রশাসনিক ভবনের সামনের দিকটাতে। হ্যাঁ, তো আমরা প্রায় প্রশাসনিক ভবনের সামনেই চলে এসেছি। এই দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় বটতলা, ছোটখাটো বট গাছ, সেখানে আর কি বিশ্রাম নেওয়া হয়, স্টুডেন্টরা বিশ্রাম নেয় মাঝে মাঝে, আড্ডা দেয় বসে বসে। এই আর এই সামনে হচ্ছে প্রশাসনিক ভবনটি, এটা মোটামুটি অনেক আগের একটি ভবন। এই যে আপনি দেখাচ্ছি একটু জুম করে প্রশাসনিক ভবন, আর এর বাদিকটাতে রয়েছে অধ্যক্ষ কার্যালয় এবং অফিস, দ্বিতীয় তলাটা রয়েছে আর কি অফিস অধ্যক্ষ কার্যালয়, সেখানে কলেজের বিভিন্ন সংক্রান্ত কাজ আর কি করা হয়। আর ডান দিকে লাইব্রেরি এবং কক্ষ রয়েছে, ওগুলোতে নর্মালি তৃতীয় তলাতে ক্লাস হয় আর দ্বিতীয় তলাতে মানে কলেজের বিভিন্ন কার্যক্রম করা হয়। আর ডান দিকে যদি দেখা একটু, এটা হচ্ছে মাঠ আর সেই দুইটি এগারো তলা বিশিষ্ট ভবন যেটা কাজ চলতেছে, যা কোটায় আমরা পরে আসি, আমরা সামনের দিকে যাই। আর এই দেখতে পাচ্ছেন আপনারা একটু ডান দিকে লক্ষ্য করলে, এরা হচ্ছে স্বেচ্ছাসেবী কলেজের বিভিন্ন আঙ্গিনা, কয়েকদিন পর পরই তারা পরিষ্কার করে রাখে, আজকেও এসেছে। আর এটি হচ্ছে আমাদের শহীদ মিনার, যেখানে ভাষা যারা জীবন দিয়েছে তাদের জন্য শ্রদ্ধাঞ্জলি করা হয়। আর এখানে কিন্তু বিভিন্ন মানে নাটকও করা হয় সেই মঞ্চে উঠে, মঞ্চের মতো আর কি ওইটা ইউজ করা হয়। আর সেটা আমরা প্রথমে দেখেছিলাম প্রশাসনিক ভবন, সেটি হচ্ছে প্রথম নম্বর ভবন, আর এটি হচ্ছে আমরা দ্বিতীয় ভবনের সামনে চলে এসেছি। এই ভবনটিকে বলা হয় হচ্ছে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ। হ্যাঁ, আমরা এই বিভাগটার সামনে চলে এসেছি। এই বিভাগটাতে আমরা একটু দূর থেকে নেওয়ার চেষ্টা করব, দেন দেখাবো। এখানে লেখা আছে দ্বিতীয় নাম্বার ভবন, ওই যে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ। এখানে যারা হচ্ছে সেকেন্ড ইয়ারে উঠে, ইন্টার লেভেলে সেকেন্ড ইয়ারে উঠে, তাদের এখানে ক্লাস নেওয়া হয়। এটা হচ্ছে দুই নাম্বার ভবন। আর এবার চলে যাব আমরা তিন নাম্বার ভবনটিতে। তিন নাম্বার ভবনটি হচ্ছে মেবি এটা হচ্ছে রসায়ন বিভাগ, মেবি কি শিওরি আমি, এটা হচ্ছে রসায়ন বিভাগ ভবন নাম্বার তিন। এখানেও সায়েন্সের বিভিন্ন ক্লাস নেওয়া হয় আর কি, যারা ইন্টার লেভেলের যারা থাকেন তাদের সায়েন্সের ক্লাস নেওয়া হয়। নিচের ভবনটি হচ্ছে এখানে শিক্ষকরা প্রেজেন্ট করেন আর অফিস কক্ষ বলা যেতে পারে। আর দ্বিতীয় তলা থেকে হচ্ছে ক্লাস নেওয়া হয় যারা সায়েন্স ডিপার্টমেন্টে, আর এটা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার তরফ থেকে একটা অনুদান, যাতে শিক্ষার্থীরা সহজেই কলেজে যাতায়াত করতে পারে, তার পক্ষ থেকে বাসটা গিফট করা হয়েছে। তো এটি আর এবার যদি আমরা ঢুকেছি ওই দিকটা দিয়ে, ওই দিকটা দিয়ে হেঁটে 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 প্রথম ভবন, দ্বিতীয় ভবন এবং তৃতীয় ভবনের সামনে এসেছি। আর এদিকে গাড়িটা সরাসরি মানে নর্মালি পার্কিং করা হয়। ভবনটা দেখছেন, আমি একটু পেছন থেকে নেওয়ার চেষ্টা করব। এইখানটাতে নর্মালি যারা কমার্স বিভাগের অর্থাৎ অ্যাকাউন্টিং বিভাগের যারা রয়েছে তারা, তাদের নর্মালি এইখানে ক্লাসটা নেওয়া হয় ইন্টার লেভেলে যাদের, এবং অনার্স, এগুলো হচ্ছে সম্পূর্ণ অনার্স ভবন বলা যেতে পারে। বাট ওই ভবনটাতে হচ্ছে সায়েন্সের ক্লাস নেওয়া হয়, আর রসায়ন ভবন, আর এখানে যারা অ্যাকাউন্টিংয়ে যারা নিয়েছে অর্থাৎ কমার্স, তাদের এখানে ইন্টার লেভেলে ক্লাসগুলো নেওয়া হয়।
এখানে ছোটখাটো একটা বসার জন্য জায়গা পেয়ে যাবেন। এই জায়গাটা খুবই ছায়া, এনারা হচ্ছে স্বেচ্ছাসেবী আমাদের এই তারপরে যে ভবনটা রয়েছে সেটি হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান ভবন। এটা হ্যাঁ, এখানে মানে কৃষি সংক্রান্ত সকল কার্যক্রম করা হয়। দুই পাশ দিয়ে ঢুকতে পারবেন আপনি। আমি ডাইন দিকটাতে রয়েছি আর ওই বাঁদিকে একটু মানে মাঝখানে কিছু গাছ রয়েছে, যেহেতু উদ্ভিদ ভবন না, নর্মালি সকল ভবনের সামনে গাছপালা থাকে। আর এটা বিশেষ করে যেহেতু উদ্ভিদ ভবন, তার জন্য এখানে একটু গাছপালা একটু বেশি। দুই দিক দিয়ে আপনি ঢুকতে পারবেন, এদিক দিয়ে ঢুকতে পারবেন, রাইট ওই দিক দিয়ে একটু সামনে আমি দেখতে গিয়ে। এগুলো হচ্ছে সার্জারি গাড়ি, অর্থাৎ বিভিন্ন প্রফেসর তারা এই গাড়িতে করে আসেন। যাই হোক, এখান থেকে ঢুকতে পারবেন, জাস্ট একটু দেখিয়ে নিলাম আর কি। হ্যাঁ, এটা উদ্ভিদ ভবন, এখানে কৃষি সংক্রান্ত বা কৃষি সাবজেক্ট যারা পেয়ে থাকে তাদের এখানেই নর্মাল ক্লাসগুলো নেওয়া হয়। আর তারপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে হিসাব বিজ্ঞান, মানে এখানে তো এক একটা তালাতে এক একটা ডিপার্টমেন্ট করে ভাগ করা থাকে। আপনি যদি একটু খেয়াল করেন, এই দেখতে পাচ্ছেন এই যে নিচের তালাটা হচ্ছে, এটা হচ্ছে অর্থনীতি বিভাগ, তারপর এটা হচ্ছে ব্যবস্থাপনা বিভাগ, আর তারপর এটা হচ্ছে ওই যে তার উপরেটা হচ্ছে হিসাব বিজ্ঞান বিভাগ। তো এখানে এক একটা তালাতে এক একটা ডিপার্টমেন্ট বলা যেতে পারে। তবে এই পুরো ভবনটাকে ভবন নম্বর 5, এটাকে অর্থনীতি ভবনই নর্মালি আমরা বলে ডেকে থাকি। আর তারপর যেটা বলতে চাচ্ছি, সাম্প্রতিক প্রায় কাজটা শেষ হয়ে যাচ্ছে, এটা আসলে অনেক ছিল না, বাট এই ভবন দুইটা যখন তৈরি হয়ে যাবে অন দ্যাট টাইম খুব ইজিলি সবাই ক্লাস করতে পারবে, পরীক্ষা খুব মানে ম্যানেজমেন্টটা খুব সুন্দর হবে, এটাই বোঝাতে চাচ্ছি। তো আমরা দোয়া করি যেন খুব শীঘ্রই এই দুইটা বিল্ডিং পরিপূর্ণ কাজ শেষ হয়ে যায়, আর যাতে প্রত্যেকটা স্টুডেন্ট সেফলি ক্লাস করতে পারে। আর ক্লাস কী করবে, সবচেয়ে বড় কথা হচ্ছে জানেন, করোনা প্যান্ডামিকের কারণে কিন্তু এই সঠিকভাবে ক্লাসগুলো করতে পারছে না, ক্লাসের মানে সশরীর নিয়ে মানুষ কলেজে আসতে পারতেছে না। আমি জানি না এখানে কোনো লিফট ব্যবহার করা হয়েছে কি না, বাট আমি মনে করি এখানে আসলে কি একটা লিফট থাকা দরকার ছিল, যেহেতু আস্তে আস্তে সকল কিছু উন্নয়ন হচ্ছে। আর এই যে বাংলা কলেজ, এটা মিরপুরের মাঝে অবস্থিত, মিরপুর টেকনিক্যাল এই দুটার মাঝে ধরতে গেলে অবস্থিত। তো এখানে লিফট থাকা জরুরি ছিল, যেহেতু ভবনটা অনেক বড়, 11 তলা, ভাবতে পারতেছেন 11 তলাতে কিন্তু উঠতে গেলে অনেকটাই শক্তি বা ক্যালোরি দরকার প্রয়োজন হয়। এই ছিল মোটামুটি। এখন আপনাদেরকে আমি চেষ্টা করব পেছনের সাইড দেখাতে, বাট এর আগে আমি বাংলা কলেজের যে কেন্দ্রীয় মাঠটা, অর্থাৎ এই মাঠের মাঝখানে রয়েছে আমি মাঠের, এখন এই মাঠটা আপনাকে দেখানোর চেষ্টা করব। এটা আমার এটাকে ক্রিজ দেওয়া হয়েছে, আসলে এক এক সময় এখানে এক এক ক্রিজ থাকে। এটা আমি যখন ফার্স্ট টাইম এখানে এসেছিলাম তখনটাতে এখানে খুব ধুলো ছিল আর লাল মাটি ছিল, আমি সময়টা দেখতে পেয়েছিলাম। আর এখন মানে ঘাস লাগানো হয়েছে, এগুলো লাগানো হয়েছে প্রকৃত অর্থে, একা একাই হয়েছে এবনটা না, একা একা হয়েছে অনেকটাই, বাট এখানে কিছু লাগানো হয়েছে। এই যে আপনাকে যদি দেখাই, এই ঘাসগুলো কিন্তু লাগানো হয়েছে, এমনিতে এমনিতেই গাছগুলো হয়নি, কিছুটা ঘাসের চাষ বলতে পারেন। যাই হোক, আমি এখান থেকে একটাবার আপনাদেরকে দেখাচ্ছি। আমরা ঢুকেছিলাম ওই দিক দিয়ে, গেট দিয়ে, প্রথম গেট হচ্ছে তার এই পাশেরটা, বিল্ডিংয়ের সাথে যে গেটটা রয়েছে, একটু অ্যাঙ্গেল করা, কী বলা যেতে পারে ওটাকে, ত্রিভুজ না চতুর্ভুজ না, যাই হোক অনেকটা, যাই হোক ও সেটা হচ্ছে একটা মার্কেট। তারপর আমরা ওখান দিয়ে, ওটা নর্মালি খোলা থাকে না, ওই কর্নারটাই খোলা থাকে, ওখান দিয়ে ঢোকা হয়। ওইখান দিয়ে ঢুকে ঢুকে আমরা সরাসরি এখান দিয়ে হেঁটে হেঁটে এখানে এখান থেকে সম্পূর্ণটা এসে এখানে দাঁড়িয়েছি। আর ওটাকে বলা হয় বটতলা, ওখানে নর্মালি স্টুডেন্টরা বিভিন্ন কাজ করে, বসে থাকে, আড্ডা দেয় এটাই। আর ওটা তো সবই বিভিন্ন দেখালাম, এখন আপনাদেরকে চেষ্টা করব পেছনের সাইডটা দেখাতে। হ্যাঁ, যেতে যেতে একটু কিছু গল্প করিনি আপনাদের সাথে, যে অনেক ভাই চাচ্ছেন মানে ভর্তি হতে বাংলা কলেজটা দেখতে, মানে বাংলা কলেজ অনেকজনের দেখার প্রতি একটা আগ্রহ থাকে। অনেক ভাই কিন্তু রাজশাহী, বগুড়া, কুমিল্লা, সিলেট, নোয়াখালী, বরিশাল, তারপরে চট্টগ্রাম, এই জায়গা থেকে কিন্তু অনেক ভাই এই কলেজে ভর্তি হতে চায়। তো তারা চায় কিন্তু একবার এই কলেজটাকে দেখতে, কলেজের কী সিস্টেম, ভিউ কীরকম, বা একটা কলেজের সাথে সে 11 বছর পড়বে, দেখার আগ্রহ থাকে। তো সেই ভাইদের জন্য নর্মালি আজকে এই ভিডিওটি আমি বানাচ্ছি, এই চিন্তাটা করি। বাট আমার মনে হয়
প্রত্যেকটা কলেজে আমি চেষ্টা করব আমি যে যে কলেজে যাব সেই সেই কলেজে এমনভাবে ভিডিও করে আপনাদের সাথে তুলে ধরার। বাট সেই কলেজে আমি পড়েছি, এই কলেজের খুঁটিনাটি আমি জানি, জেনেছি, শুনেছি। আর এই ব্যাকগ্রাউন্ডটা ধরতে গেলে এই দিকটাতে অনেক ছায়া থাকে আর খুবই ঠান্ডাও পড়ে। এটা হচ্ছে কলেজের পেছন সাইড। মাঝে মাঝে কিছু স্টুডেন্ট এখানে এসে আড্ডা দেয় ওইখানটাতেও। আমি এখানটা হালকা দেখানোর চেষ্টা করব। গুড, আমি রাইট নাও। আমি কিন্তু আমাদের এই কলেজের পিছনের সাইডটাতে আছি, সামনের সাইড তো সম্পূর্ণ দেখিয়েছি, এখন আছি পেছনের দিকটাতে। এখানে মাঝে মাঝে এসে বসে থাকা হতো ওই কোনাটাতে, ওখানে কিছু গাছও ফেলে রাখা ছিল, ডালপালা আর কি, ডালপালা ফেলে রাখা ছিল, বাট এখন তাই নেই। এখানে স্কুলের ব্যক্তি স্বেচ্ছাসেবী বিষয়টা খুবই ভালো লাগলো যে তারা আঙিনা পরিষ্কার করতেছে। এইখানটাতে বিভিন্ন যারা স্বেচ্ছাসেবী যারা থাকে বা এই স্কাউটে যারা এই কলেজে জয়েন করে তাদের এখানে বিভিন্ন প্রকারের ট্রেনিং দেওয়া হয়, অর্থাৎ তাঁবু বানায় দেখেছিলাম আমরা। আর দেখতাম মাঝে মাঝে তাদের তাঁবু বানাচ্ছে এবং বিভিন্ন, এটা হচ্ছে সেই প্রশাসনিক ভবন। আমি আপনাদেরকে একটু সাইডে থেকে দেখাই। এটা হচ্ছে এক নম্বর ভবন, আপনাদেরকে প্রথমে দেখিয়েছিলাম যেটা, সেটা হচ্ছে প্রশাসনিক ভবন। এই এটাতে নর্মালি কী হয়, ওই কোন উপরের তিন তালায় যদি ওই ওই দিকটা আপনাদেরকে দেখে ওই দিকটাতে সেটা সেখানে রয়েছে 117 এবং 118 কক্ষ। সেখানে মানবিক বিভাগের দুইটি কক্ষ রয়েছে। আর তার এই পাশে হচ্ছে একটা লাইব্রেরি। হ্যাঁ, উপরেরটা এটা নর্মালি ধরতে গেলে এটা মানবিক বিভাগই বলা যেতে পারে, ফার্স্ট ইয়ারের। হ্যাঁ, ফার্স্ট ইয়ারের মানবিক বিভাগ। আর সেকেন্ড ইয়ার কিন্তু মানবিক বিভাগ এই বিল্ডিংটাতে, যেটা সামনের দিকে দেখিয়েছিলাম ওটা হচ্ছে ইসলামের ইতিহাস ভবন আর কি। এখন আমরা যাচ্ছি, আর লাইব্রেরিটা দেখাতে পেলাম আপনাদেরকে। আরেকটা জিনিস দেখাই আমি, হ্যাঁ কাছ থেকেই দেখাই। এটা বাংলা কলেজের বলতে পারেন ছোটোখাটো একটা মিউজিয়াম। এখানে বিভিন্ন গ্রাম্য শিল্প, কিছু রাজাকারের ছবি, বিভিন্ন মুক্তিযোদ্ধাদের ছবি এবং ওই সময় অর্থাৎ মুক্তিযুদ্ধের সময় বিভিন্ন নিউজ পেপার, গুরুত্বপূর্ণ যে সংবাদগুলো সেগুলো এখানে ফ্রেমের মধ্যে বন্দি করে রাখা হয়েছে। আর হ্যাঁ, এটা একটু পরে আসতেছি, দাঁড়ান। আর এদিকে একই মানে সম্পূর্ণ বঙ্গবন্ধুর ছবি রয়েছে এবং তার সহপাঠীদের ছবি রয়েছে, বিভিন্ন সাংস্কৃতিক মানে ছোটোখাটো একটু কী বলা যেতে পারে জাদুঘর। আর এটা হচ্ছে সম্পূর্ণ বাংলা কলেজের ভিউ বা মানচিত্র। আপনি এখান থেকে সম্পূর্ণ বাংলা কলেজের মানচিত্রটা দেখে নিতে পারেন বা ধারণা নিতে পারেন। সম্পূর্ণ মানচিত্রটা কিন্তু এটাই। হ্যাঁ, তো এগুলো আপনাদেরকে আমি এক নজর দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। ওই বঙ্গবন্ধু ছবি দেখতে পাচ্ছেন, আর এখানে কিছু গুরুত্বপূর্ণ লাইব্রেরি, বঙ্গবন্ধুর বিভিন্ন বই, ওখানে ওই যে 13টা খণ্ড মেবি হবে ওখানে। হ্যাঁ, তো এই এখন আমি আছি প্রশাসনিক ভবনের নিচের তলা একদম। আমি দ্বিতীয় তলা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে রয়েছে প্রাণীবিদ্যা অর্থাৎ যারা সায়েন্সের বিভিন্ন স্টুডেন্ট রয়েছে তাদের এখানে বিভিন্ন প্রকারের গবেষণামূলক কাজ করে থাকে। কিছু অফ এবার ঢুকে পারলাম আরেকটাতে, প্রাণীবিদ্যা। কক্ষটা আসলে আমি আপনাকে দেখাতে পারবো না পার্সোনালি, এখন দেখি কি দাঁড়ান, আসলে অনুমতি নেই। হ্যাঁ, জ্বালিয়ে দেখাচ্ছি। এখানে কিন্তু বিভিন্ন গবেষণামূলক একটা আসবে দেখে, ধরুন এখানে মাছের আর কি রেখেছে। আসলে আমি আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি, আর হচ্ছে এখানে একা একা ঢুকে এটা করতেছি, যদিও এটা এতটা অ্যালাউ না। আর তারপর এখানে বিভিন্ন কাঁকড়া দেখা যাচ্ছে। হ্যাঁ, বড়ো বড়ো কাঁকড়া দেখা যাচ্ছে, মোটামুটি সামুদ্রিক বিভিন্ন প্রাণী। এখানে বিভিন্ন প্রকারের প্রাণীকে এভাবে
সংরক্ষণ করে রাখা হয়েছে এখানে। সেখানে আমরা ভীষণ থাকতে যাচ্ছি না, বিকজ স্যার আছে যেটা আমাকে পানিশমেন্টের ব্যবস্থা করতে পারে। যাই হোক, এখান থেকে বেরিয়ে যাই, লাইটগুলো অফ করে দিই। প্রাণীবিজ্ঞান সেমিনার, এটা হচ্ছে সমাজকর্ম বিভাগ, এটা অনার্স লেভেলের জন্য। তো এই ছিল আপাতত নিচের পর্যন্ত, এবার আমি চলে যাবো দ্বিতীয় তলাতে। বা দিক দিয়েও কিন্তু দ্বিতীয় তলায় ওঠা যায়, বা প্রশাসনিক ভবনটা দেখেছিলেন সেখান দিয়ে ওঠা যায়। আমি এখান থেকে শর্টকাট নিচ্ছি। আমার এই এইখানটা তাহলে ভালো লাগে, চারিদিকে ফুল এই দেখাচ্ছি আপনাকে, এই দেখুন। খুব সুন্দর মতো এখানে মানে টবের মতো গাছগুলো লাগানো হয়েছে। এখানে এইখানটাতে আমরা এসেছিলাম বিভিন্ন কম্পিটিশনে। বিভিন্ন কম্পিটিশন যখন হয় আপনাদেরকে বলা হবে যে কবিতা ভালো পারেন বা গান ভালো পারেন অথবা কোরআন তেলাওয়াত গজল, তাদের নিয়ে একটা প্রথমে কলেজ ভিত্তিক কম্পিটিশন হয়। রাইট নাও মানবিক বিভাগে যারা ভর্তি হবে ইন্টার লেভেলে তাদের এই বাদিক ক্লাস ডান দিকে লাগবে। যাই হোক, এখান থেকে আমি রিভিউ দেওয়ার চেষ্টা করব সম্পূর্ণ কলেজে, দেখা যাবে ইনশাল্লাহ যতটুকু পারি দেখানোর চেষ্টা করব। সো এই ছিল ফ্রন্ট সাইড, আর ব্যাক সাইডটা আপনাদেরকে এতক্ষণ করে দেখালাম। এখানে পানির ব্যবস্থা রয়েছে, আর আর কি বলবো, হ্যাঁ ও সবচেয়ে গ্রেট পয়েন্ট আপনাদেরকে দেখানো হলো না, এই বাদিকটাতে কিন্তু মসজিদ। এই এই রাস্তা দিয়ে চলে চলে এই যে ওই ওই দেখতে পাচ্ছেন না রাস্তাটা, ওখান দিয়ে চলে একটু বাদিকে মসজিদ রয়েছে, যারা নামাজ পড়বেন অবশ্যই সেখান থেকে নামাজ কায়েম করতে পারেন। সো ভিডিও পর্যন্তই শেষ করে দিই, হ্যাঁ।